মহলা প্রত্যেক মুখ্য কর্মকর্তা শাখা সমিতি সম্মেলনের প্রত্যেক উপস্থিত বিকল বন্ধু প্রচারক বন্ধু চালক বন্ধু ইষ্ট বিশ্বাসী বিশ্বাসী বাপা মা ভাই বোন সমস্ত দুঃখর নমস্কার জানাচ্ছি। আপনার সম্পাদক মহাশয় গোটি গোটি পড়ি শুনেছেন পালিকা আজ তিন দিন হল মন্ডলী বিদায় নিয়েছেন প্রভু পক্ষ বিদায় প্রভুঙ্ বাক্য সূচার পরমেশ্বর যাহ বঙ্কা করতে ইয়ে তার সড়ক করিবা দুঃখ সময় বিবেচনা কর সুখ সময় আনন্দিত মনুষ্যকে ভবিষ্যতে কোণ ঘটব সে যেমন্ত জাণি নপারে এটি পরমেশ্বর সুখ আুখ পাখে পাখে রাখি আভুকে ধন্যবাদ হচ্ছে যে প্রভু মো সহিত একাবন বর্ষ বৈবাহিক সম্পর্কের স্বামী এবং স্ত্রী ভাবে আমার একত্র প্রভু এইপরি আমার সুযোগ দেলে আপন মানে রুণুলে যদিও সে জনে সম্ভ্রান্ত ঘর পরিবার তথাপি সে মো নিকটক আসলে কারণ পূর্ব পুরুষর মো জেজে অমর সেই পরিবার আমার বন্ধুতা স্থাপন হয়ে সেই পরিবার বন্ধুতা স্থাপন করে মূর্জে বাবা নারায়ণপুর পরিত্যাগ করে এটি বাসিন্দা সে যা সে পরিবার মতো পুঁড়ি থাকে দ্বিতীয় ভাব বাহ সেই পরিবার বন্ধুতা স্থাপন তুমি এটি কেপারে জনে প্রভু প্রিয় মহিলা আমো সহিত এতিক বর্ষ কটকরে আমার হৃদয় চন্দ্র নন্দর সহধর্মী তাঙ্কর প্রিন্সিপাল কেন অতৃপ্তি হতে কারণ পালিকা মানুষ নেই সবু স্থানরে রিট্রিটরে বিভিন্ন স্থানরে সে শিক্ষা দিতে আসে অনেক শিক্ষা পাইছে সে জন দরিদ্র মানুষের বন্ধু বলে যদি জানবে কোনসি পরিবার অসুবিধা আছে পৌঁছিবে সে জানি কথা অল্প বর্ণনা করিপারে তেমন প্রভু তাকে উপযুক্ত সময় তাকে গোড়কে নিয়েছেন তেমন প্রভুকে ধন্যবাদ দিচ্ছি যে জন্মদিন অপেক্ষা মরণ দিন কেমন বহুমূল্য আপন মানে তা মৃত্যুরে যে জনসমুদ্র পাটি লা হাজার হাজার লোক আসলে প্রভুকে ধন্যবাদ দিচ্ছি আপনার মধ্যে মো কোটি কোটি প্রণাম জনাচ্ছি হলে আগে বাকি রয়ে যাচ্ছে এই গির্জাঘর ফাউন্ডেশন চারিআড়ে পড়েছিল ইটা উঠি মতে যা মোর প্রসেসন সময় এটি চারিআড়ে ঠিয়া হয়ে লোক মানে বরযাত্রীর প্রসেসন দেখবে তারপরে যা হোক সেই যুগর লোক মানে না হতে কিন্তু এটি অত্যন্ত পরিশ্রম করেছেন স্বর্গীয় গ্যাসন ছিজাণী দিন রাতে
ইটা জড়িয়ে রেখে মুহূর্তে প্রভু কোন পাই মতে মন্ডল আলাপ কথা দেলে সেই মানে জানে। আর দীর্ঘ বর্ষ মন্ডলী আমাকে যে প্রকার স্নেহ সহানুভূতি প্রেম আদর দেখেছেন মু আপনার শুঝি পারিবি না। সেই মহাদিনে প্রভু আপনার আপনার পুরস্কৃত করবে প্রিয় মন্ডলী। তাঁর গোটে ভুল গুণ কে সে পাল্লাখেন্ডি বা যে পড়ি থাকত সেলেন ছেড়ি থ আজ সে মনে করে দুবার মিটিং আছে দুবার তাকে ছাড়ি সাগে সাগে আসে আসি আিটিংরে যোগ দে মন্ডলীর নিকট বন্ধু মানে মধ্য আসবা পর্যন্ত অপেক্ষা করতে যদিও বস তার লেট হয়েগল সে আসলে হি বাস আসলে হি সব তেম সে তাঁর গোটে গুণ যে উপাসনা সেবে কেবে সম্পাদক কৌলে মো জীবনরে মো জীবনরে মো জীবনরে কেবে বি গোটে উপাসনা ফেল করি না তাই কারণ সে বলি আজ কু 23 বর্ষ হল তিনটা আধুনতি স্বামী স্ত্রী আমি আসি প্রাত উপাসনা 23 বর্ষ কাল সে মো সঙ্গে তীর্থযাত্রা আসে রুগ্ণায় গেলে আদি বর্ষ পূর্বতনী সন্ধ্যায় আমি ফেরবার মো পাখে আন্ডিটা গাড়ি লা জন লোক আসি এ ভীক তুমি যাও কিছু অসুবিধা নাই আপনি চ্যালেঞ্জ চালিছি তুমি সকালে আড়ি ধরে আসি সে মা বড় অপেক্ষা করবে সেটা হচ্ছে তাঁর পড়া তেম তা সহ মিশি আমি বহুত মন্ডলীর সেবা শুষা করছিল আপনার গোটে বিষয় কবি পাড়িকা সেবা করু করু আপনার সেবা করু করু কৌশি রুটি রুটি দৈনন্দিন জীবনরে সমীরণী মন্ডলী